এই যে আমরা এখন সুদূর নড়াইলে রওনা হব, গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে রওনা হব। গাড়ি এখনো এসে পারেনি, এই যে গাড়িটা চলে আসছে। এখন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে রওনা দেব। এই যে গাড়িওয়ালা চলে আসছে, আমরা গাড়িতে উঠে গিয়েছি, রওনা দিয়েছি। আমাদের অনেকটা সময় লেগে যাবে, প্রায় 3-4 ঘন্টা লাগবে, তার কারণ মাঝখানে আবার ফেরি বাঁধবে, ফেরিতে অনেকটা সময় চলে যাবে। আজকে কিন্তু আমি যেতে যেতে গোপালগঞ্জ শহরের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব, আবার মধুমতি নদীটা শেয়ার করব। মধুমতি নদীতে ব্রিজ হচ্ছে, সেটাও আপনাদের সাথে যদি পারি শেয়ার করব। তারপর অনেক কিছু এই ভিডিওর ভিতর থাকবে, আপনার ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পারবেন। প্রচণ্ড গরম লেগে যাচ্ছে, আসলে একটু চাপাচাপি হয়ে গিয়েছে। পিউকে বললাম তুমি একটা ওষুধ খেয়ে নাও, নইলে বমি টমি করে দিতে পারো, তার জন্য ওষুধটা সবাইকে খাইয়ে দিলাম। আমি তো আমার একটা বমি টমি করি না গাড়ির ভিতর, কিন্তু ঋতু পিউ আশা ওরা করতে পারে, তার জন্য ওদেরকে আমি ওষুধ খাইয়ে দিলাম। এসি গাড়ি, তারপরও কিন্তু পাখাটা নিয়ে ঋতু বাতাস করতেছে, মানে প্রচণ্ড গরম হচ্ছে। ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যেতে একটু সময় কম লাগবে, কিন্তু ব্রিজটা এখনো হয়নি। প্রচণ্ড রৌদ্র লাগতেছে আমাদের মুখে, জানলাটা খোলা, ওনাকে বললাম এসিটা বন্ধ করে দিয়ে জানলাটা খুলে দাও, তার কারণ টিন টিনে যদি সমস্যা হয়, তার জন্য আমি জানলাটা খুলে দিতে বললাম আর এসিটা বন্ধ করে দিতে বললাম। এই যে কিছুটা ভিউ আমি দেখাচ্ছি, আমরা বিশ্ব রোডে উঠে গিয়েছি, এখন এই যে বিশ্ব রোডের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গাড়ি তো প্রচণ্ড দ্রুত চলছে, এই জন্য যেটুকু পারছি সেটুকু শেয়ার করার জন্য চেষ্টা করছি। এরা খুব আনন্দ উপভোগ করছে, বাবারে বাবা কতদিন পরে যাবে পিউ ঋতু গ্রামের বাড়িতে, মানে যাচ্ছে আমার বাপের বাড়ি গ্রামে। 2 বছর প্রায় যাই না, 2 বছর পরে যাচ্ছি। প্রচণ্ড জোরে চালাচ্ছে গাড়িটা, আমি বললাম যে একটুখানি আস্তে আস্তে চালান, যাতে করে আমি একটু রাস্তার ভিউটা নিতে পারি। আশার ঘুম এসে গিয়েছে, ও গাড়িতে উঠলেই ঘুম পড়ে, গাড়িতে উঠলেই ঘুম পড়ে, টিন টিনেও ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসতেছে না, আমার গাড়িতে উঠলে ঘুম এসে যায়, কিন্তু আজকে ভাবছি আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, তার জন্য আমি একটুখানি গাছপালা রোড ঘাট এগুলো একটু আমার ক্যামেরার ভিতর নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন আমরা বিশ্ব রোড দিয়ে যাচ্ছি, এটা হলো গোপালগঞ্জ থেকে বেরিয়ে এসেছি, গোপালগঞ্জ জেলার ভিতরই এটা, আমাদের গোপালগঞ্জ শহর ছেড়ে চলে এসেছি, বিশ্ব রোডে উঠে গিয়েছি। আপনাদের আরও অনেক কিছু দেখাবো, সুন্দর একটা ব্রিজ হচ্ছে আপনার কালনা ঘাটে, সেটা দেখাবো, সেটা হচ্ছে আপনার মধুমতি নদীতে একটা সুন্দর ব্রিজ হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আছে আমার, দেখি কতটা কি করতে পারি। আবার কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন কত সুন্দর গাছপালা নদী নালা, মানে গ্রামের একটা সুন্দর পরিবেশ, মানে দেখতে খুব ভালো লাগতেছে। আমাকে কয়েকজনই কমেন্ট করে গিয়েছে, দিদি ভাই পুরো গ্রামের বাড়ির কিছু জিনিস দেখানোর চেষ্টা করবা, অবশ্যই দেখাবো, কিন্তু আমি এখন যেতে যেতে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকে নবমী পুজো, নবমী পুজোরও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আমি যে পুজোটা অবশ্য ধরতে পারবো না, হয়তো ওখানে যে গান বাজনা আরতি নাচ এগুলো হয়তো চেষ্টা করব আপনাদের দেখানোর,
দেখুন কত সুন্দর মেঘলা আকাশ। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, এখনো হয়নি, হতে চলেছে, হবে হবে ভাব। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, সেটাও আপনার সাথে শেয়ার করলাম। এই যে মধুমতির নদী শুরু হয়েছে, এখান থেকেই আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে মধুমতি নদী, কি সুন্দর না দেখতে, খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আসলে গাড়ির ভিতর থেকে তো বেশি একটা নেওয়া যায় না, যতটুকু পারছি আমি নিচ্ছি। আর এদিকে টিনটিন ঘুম থেকে উঠে পড়েছে, ও খেলা করছে ওর বাবার সঙ্গে। একটু আগে প্রচণ্ড কান্নাকাটি করতেছিল, এসিটা বন্ধ করে দিয়ে এই জন্য আমি মানে জানলাটা খুলে দিয়েছি। ওর মনে এসিতে খুব মানে আনইজি হচ্ছিল, এই জন্য এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাবারে বাবা, টিনটিনের অবস্থা কি, ওরে বাবা, ওর বাবার জামা কাপড় সব খেয়ে ফেলতেছে। আমার দিকে নজর দিচ্ছে, মানে আমি ডাকতেছি আসো দাদা আসো আমার কাছে, তার জন্য উঁকি মারছে। কি দাদা কি হয়েছে, কি হয়েছে বলো বলো, কি হয়েছে তোমার, আসবা আমার কাছে আসবা, দেখো কি সুন্দর খেলতেছে ওর বাবার সঙ্গে। আমরা প্রায় ফেরিঘাটে চলে এসেছি, এই যে ফেরিঘাটে চলে এসেছি, আমরা ফেরিতে গাড়িটা উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে মধুমতি নদী, এখানে প্রচণ্ড বড় একটা ব্রিজ হচ্ছে। এবার কিন্তু সন্ধ্যাটা হয়ে গেছে, এই যে সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো হয়ে গিয়েছে। পুরো ব্রিজটা দেখাতে পারছি না, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখুন আমরা ফেরিতে কিন্তু গাড়িটা নিয়ে উঠে পড়েছি, দেখুন কি সুন্দর স্রোতের একটা ঢেউয়ের কলতান, কত ভালো লাগছে আমার দেখতে। ব্রিজটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, এই যে দেখুন ফেরির যে জলের যে একটা ইয়ে, মানে কি বলে ওটাকে বুঝতে পারছি না, এত বড় ব্রিজ হচ্ছে। ওই দেখুন ওই মানে যতটা দূর আপনারা সূর্যের একটা ইয়ে দেখতে পেয়েছেন ওই পর্যন্ত কিন্তু ব্রিজটা যাচ্ছে। এই ব্রিজটা যখন হয়ে যাবে না, তখন আমাদের বাড়িতে যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আর এখন এর জন্য কিন্তু আমাদের 3-4 ঘন্টা লেগে যাবে। এই যে আমরা ফেরি থেকে নেমে পড়েছি, এই যে আমাদের এখন কিছুটা অংশ পূজার দেখাতে পারছি। এই যে এবার আমাদের শহরে চলে এসেছি নড়াইল জেলায়, এই যে নড়াইল জেলার শহরের পুজোর কিছুটা অংশ দেখাচ্ছি। আসলে প্রতিমা দেখাতে পারছি না, শুধু রাস্তাতে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখাচ্ছি। আমরা বাড়িতে এসে চলে এসেছি আমাদের মন্দিরে, আমাদের গ্রামে যে পূজা হচ্ছে সেখানে চলে এসেছি। এখন টিনটিনকে নিয়ে একটু ঠাকুরের সামনে একটু দর্শন করিয়ে তারপরে সুন্দর একটা পারফরমেন্স আপনাদের দেখাবো। আমরা দুই বোন এবং আমরা আমার ভাস্তে বউ আমরা আরতি নাচ করব, 30 বছর পরে নাচটা করব, অবশ্যই আপনারা একটু দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে টিনটিনকে শুয়ে দিয়েছি, এই যে টিনটিন এবং আমার ভাই ঋতু আমরা এখানে বসে আছি, একটু পরে আমার বোন এবং আমার ভাস্তে বউ ইয়ে করতে যাব, আরতি নাচ করতে যাব। আমার ভাই আসছে যে ইন্ডিয়া থেকে, ওর জন্য শুধু এখানে আসা। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, এরপরে আমি আরতি নাচ করতে চলে যাচ্ছি।